হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাল্গুনি ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালো আছো। আজকে সুপ্রভাতটা আমি সকালটা আমি শুরু করছি ফুল তোলা দিয়ে, কারণ সকাল থেকে সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এখন পুজো দেবো, তার জন্য ফুল তুলে নিচ্ছি। কারণ সকাল সকাল পুজোটা দিয়ে নিলে বাকি কাজগুলো করতে সুবিধা হয়। তখন চলে এসেছি রুমের মধ্যে। তো এই যে মোটামুটি ঠাকুরগুলো এখানে রাখা হয়ে গেছে, আর এখন আমি সমস্ত থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরের, আর এর মধ্যে পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকে ব্লগটা একটা ভালো জায়গায় যাব, পুজো আছে, তো দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো তাদেরকে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে ফেলো, তাহলে আমার সমস্ত ব্লগের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। দিয়ে দিলাম, এরপর ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের পর লাঞ্চ বানাবো। আর ব্রেকফাস্ট লাঞ্চ করার পরে এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 4:30, দেখতে পাচ্ছ সিম্পলভাবে রেডি হয়েছে। এই কানের দুলটা পরেছি আর এই ড্রেসটা পরেছি। তো যাব পুজোয়, আমাদের পাশের গ্রামে গোয়ালপাড়ায় ধর্মরাজ পুজো হচ্ছে, তো সেখানে যাব। তো দুজনেতে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গরম আছে প্রচণ্ড, সেই জন্য আমি কথা বলতে পারছি না আর কি, আমার খুব একটা ভালো লাগছে না কথা বলতে। আমি আমার হাজব্যান্ডকে শুধোচ্ছি যে দুজনে মিলে চলো যাওয়া যাক, একটু ঘুরে আসি। তো ও রেডি হয়ে গেছে, দুজনে মিলে এখন যাচ্ছি। আর আমি মাস্ক নিতে ভুলে গেছিলাম, সেই জন্য হাসাহাসি করছিলাম, তো মাস্কটা নিয়ে আছি। মাস্ক ছাড়া তো কোথাও যাওয়াই যাবে না, বেরোনোই যাবে না। আর এখন এই যে যাচ্ছি, গাড়ির মধ্যে আছি, তো চলো গিয়ে তারপরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফাল্গুনি ব্লগ নিয়ে তোমাদের অনেক 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 স্বাগত, আমি আছি ফাল্গুনি তোমাদের সাথে। আর আজকে যাচ্ছি পাশের গ্রামে, ধর্মরাজ পুজো হচ্ছে, মেলা হচ্ছে সেখানে। তো একটু সন্ধে করে যাচ্ছি, কারণ একটু আগে প্রচণ্ড ভিড় ছিল আর একটু সন্ধে করে যাচ্ছি সেই জন্য, কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ করোনার জন্য। তো একটু যেন ভিড়ভাড়টা কমে যায় সেই জন্য, বাট মেলা ভিড় তো হবেই থাকবেই। তো এই যে মাস্ক আমি আমার নিয়েছি, আমার হাজব্যান্ড এদিকে
রেডি হয়ে গেছে, দুজনাতে যাচ্ছি গাড়ি করে। তো চলুন আজকের ব্লগটা অনেকটাই মজাদার হতে চলেছে, আপনারা সাথে থাকুন। আর যারা আমার ব্লগের চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক সেখানে। তো এখন এসে গেছে, যারা বাজার তারা বাজার হচ্ছে চলছে, তো করোনার সময় সেজন্য এগুলোতে অনেক মেলা টেলা মানে বসে আর কি, কিন্তু এবছর একদম কিছুই বসেনি, সেজন্য আমরা ঝটপট দর্শন করে আর বেরিয়ে যাচ্ছি, কারণ করোনার পরিস্থিতি বুঝতেই পারছো তোমরা। তো যাচ্ছি যেখানে ধর্মরাজ ঠাকুরটা যেটা বিসর্জন হয় আর কি, তো সেখানে যাব আর কি, যেখানে ভাড়াল খেলা হয় তো সেখানে যাব। আর এই যে ঘোড়া নাচ, বিভিন্ন ব্যান্ড পার্টি এগুলো হয়েছিল, আরও বেশি অনেক ধুমধাম হয় আর কি, আয়োজন হয়, কিন্তু এবছর একটু কমই ছিল। আর রাস্তা দুধারে দেখতে পাচ্ছ প্রচুর লোক, সব পুজোর জন্য ভিড় অনেকই হয়েছিল, তো আমি একটু সাবধানে সাবধানে সেই জন্য চলাফেরা করছিলাম, যাওয়া আসা করছিলাম। তো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি যে জায়গাটায় আমাদের আসার কথা ছিল, এটা একটু গ্রাম থেকে একটু বেরিয়েছে, একটা বট গাছ আছে, বট গাছের নিচে এরকম ধর্মরাজের ঘোড়াগুলো রাখা থাকে, আর সাইডে এরকম ধর্মরাজের পুজোটা হয় এখানে, এবং এখানে বলি হয় এখানেই। সামনে একটা পুকুর আছে, সেখানে ভাড়াল খেলাটা হয়। তো এই যে পুরোহিত মশাই বসেছিলেন, আর এই যে সমস্ত ঠাকুর এখানে রাখা রয়েছে, তাই আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর সামনে দেখাচ্ছি এটা একটা বিশাল তেঁতুল গাছ, এটা অনেক দিনের পুরনো আর অনেক বড়। তো বলিটা হয় ওই গাছটার নিচেই। আমরা অনেক লেট করে চলে এসেছি, পুজো টুজো হয়ে গেছে, লোক সবাই বাড়ি যাওয়ার পথে। এই যে তো চলুন আপনাদেরকে কিছু কিছু জিনিস ঘুরে দেখাই। আছে পুকুরটার দিকে যেখানে ভাল খেলাটা হয়, তো দু সাইডে প্রচুর এরকম ছোট ছোট কানের মালার এরকম দোকান বসেছিল, যেগুলো একদম মানে খানিকক্ষণের জন্যই বসেছিল, বলতে গেলে 2-3 ঘন্টার জন্যই বসেছিল, কারণ যেহেতু মেলা বসতে দেয়নি সেই জন্য। আর এই পুকুরটা এখন ঘিরে দিয়েছে, এরকম গেট করে দিয়েছে, আগে এরকম গেট ঘেরা ছিল না। তো আমরা যাচ্ছি একটু পুকুরটা দর্শন করবো এরকম সেই জন্য। আর এই যে পুকুরের দুধারে এরকম দুটো তুলসী মঞ্চ করে দিয়েছে, আর পুকুরের ঘাটটা খুব সুন্দর করে এরকম সিঁড়ি করে বাঁধিয়ে দিয়েছে, তো আমি সেই জন্য করছিলাম। তো আমার হাজব্যান্ড বললো আমি যাবো না, তুমি যাও, সেই জন্য আমি যাচ্ছিলাম। আর একটু জল টেল নিয়ে একটু মাথায় দিলাম, কারণ এটা অনেক শুভ হয় সেই জন্য। আর আমরা যেহেতু লেট করে এসেছি, ভাল খেলাটা হয়ে গেছে সেই জন্য আমরা ইচ্ছে করে লেট করে এসেছি, কারণ আমরা প্রত্যেক বছরই এসে থাকি এবং দেখে থাকি, যেহেতু একটু ভিডিও করবো বলেই আসা, কিন্তু তখন ওই টাইমে প্রচুর ভিড় হয় মানুষের, তো বুঝতেই পারছো বন্ধুরা করোনার পরিস্থিতি, সেই জন্য আমরা বললাম যে একটু দেরি করেই যাবো, সেই জন্য দেরি করেই আসা, যেহেতু ভাল খেলা হয়ে গেছে, 5টা নাগাদ ভাল খেলা হয়ে যায়। তো আমাদের আস্তে আস্তে 5টা পিরিয়ড গিয়েছিলো, তো সেই জন্য তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো। পুকুরটা একবার দেখে নাও, এই পুকুরের চারিধারে প্রচুর লোক বসে থাকে যখন ভাল খেলাটা হয় আর কি। তো আমি একটু ভিডিও করে নিলাম, এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো, কারণ বেশিক্ষণ থাকার কানে চলবে না। তো একটু ফুচকা খাচ্ছিলাম, ফুচকা লাইনে দাঁড়িয়েছিলাম, যে কাকু আছেন তিনি ফুচকা রেডি করছিলেন, একটু টাইম লাগছিলো সেই জন্য। তো ফুচকাটা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো।
কিছুদিন ধরে আমার একটু কর্নে ঠকে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু যাই হোক সময় সুযোগ হয়ে উঠছিলো না, সেই জন্য এই যে একটু কাজু আর বাদাম আর চকলেটের একটা কর্নেটো নিয়েছি। তো এটা ভ্যানিলা ফ্লেভার, তো এটাই খেতে খেতে এখন বাড়ি চলে যাচ্ছি, গাড়ির মধ্যে খেতে খেতেই যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য। তো চলো আজকে ব্লগটা আমি মোটামুটি এখানেই শেষ করব, দেখা হচ্ছে আবার পরের নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বন্ধুদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভরাত্রি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনা পরিস্থিতিতে বাড়িতে একদমই সেফ থেকো, এটুকুই বলা। পরের ব্লগে চলো, টাটা।